বাতি দিয়ে বাতি জ্বালাই এদিক করে নাম দেওয়া পারছে আমরা আসলে গত পরশুদিন বরগুনা থেকে বরিশালে একটা বেসরকারি ক্লিনিকে আমাদের রোগীকে ভর্তি করাই ওখানে গতকালকের রাতে আর কি প্রায় 9টার দিকে অস্ত্রোপচার হয় সেখানে তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তিনটি কন্যা সন্তানের মধ্যে একজন একটু অসুস্থ বেশি কারণ এরা বয়সে সময়ের আগেই আসলে এদের অস্ত্রোপচার করতে করা লাগে যায় আমাদের মেন রোগীর আসলে শারীরিক অবস্থা খারাপ বিদে এখন আমরা ভর্তি করাইছি শেরাবাংলায় হসপিটালে শিশু ওয়ার্ডে এখানে ওদের যত্ন নেওয়া হচ্ছে ওদের চিকিৎসা চলছে একটা একজন শিশুর আসলে শ্বাসে একটু সমস্যার কারণে ওনাকে উন্নত চিকিৎসা করার জন্য আসলে বরিশাল থেকে ঢাকাতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সেখানে কর্তব্যরত চিকিৎসক আসলে আমরা আসলে বরগুনা থেকে আসলে মাত্র স্বজন আছে তিন চারজন এই স্বজন নিয়ে আসলে ঢাকাতে বা এখানে আলাদা আলাদা জায়গার দুইজন রোগী বা এখানে তিনজন এবং মেন রোগী একজন চারজন আসলে আমরা হিমশিম খাচ্ছি আসলে যে লোকবলের অভাবে আসলে তাদেরকে ঢাকা উন্নত চিকিৎসা নেওয়ার জন্য সব মিলিয়ে আসলে আমরা এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যেতে পারছি না তো তিন কন্যা সন্তানের মধ্যে আশা করি তিন কন্যা সন্তান শুনে আসলে আমার দুই ফ্যামিলি লোকজন খুবই আনন্দে আছে তারা চায় যে আসলে তিন সন্তানই যেন আসলে সুস্থ থাকে এবং তাদেরকে সুস্থ করে এখান থেকে বরিশাল থেকে সুস্থ করে যেন আমরা বরগুনাতে তাদের ফ্যামিলি যারা অন্যান্য মেম্বার আছে তাদেরকে দিতে পারি এবং তারা দেখে আমরা এই এই কথা শুনে কিন্তু আমাদের কিন্তু এলাকায় কিন্তু একদম আনন্দ হইসই পড়ছে এবং কিন্তু আমার মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে এর মেয়ের বাবা মূলত সৌদি প্রবাসী মানে সৌদিতে থাকে মানে সৌদি থেকে সবাই সাথে যোগাযোগ রাখছে এখানে কর্তব্যরত চিকিৎসক থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই কিন্তু মিষ্টি বিতরণের জন্য কিন্তু অলরেডি বলছে জানি তারা মিষ্টি বিতরণ করে আমাদের বাড়ি হচ্ছে বরগুনা সদর উপজেলা 1 নং বদরখালী ইউনিয়নের কুমরাখালী গ্রামে ফরাজি বাড়ি আমি ডাক্তার মহিউদ্দিন আহমদ মাসুম আমি আইএমও হিসাবে আছি পেডিয়াট্রিক্স শেরেবাংলা মেডিকেলে তিনটা বাচ্চা গতকাল রাতে আমাদের এখানে ভর্তি হয় ওরা ট্রিপলেট বাচ্চা মানে প্রিমেচিউর একদম ভেরি লো বার্থ ওয়েট আমরা বলি ওদের দুইজনের ওজন হলো প্রায় 1200 গ্রাম আর একজনের ওজন হলো 1300 গ্রাম তো তিনটা বাচ্চা একসাথে হয়েছে আপনার এই যে আসলে মায়ের আপনার পানি ভেঙে গেছিলো আর্লি এই কারণে ওদের আর্লি ডেলিভারি করে ফেলতে হয়েছে সিজার করছে তারপরে আমাদের এখানে নিয়ে আসে বাচ্চা তিনটাকে তো সমস্যা যেটা সেটা হলো যে বাচ্চাগুলো একদমই প্রিমেচিওর ওদের 8 মাসে বাচ্চাগুলো হয়ে গেছে এবং ওদের ওজন খুবই কম একদম যেটা বললাম একদম 1200 গ্রামে দুটো বাচ্চা আর একটা বাচ্চা 1300 গ্রামে তো এইসব বাচ্চা আসলে অনেক ধরনের সমস্যা থাকে তাদের বিশেষ করে ওদের শ্বাস নিঃশ্বাসের যে বিষয়টা এটা ভালো করে এস্টাবলিশ হয় না শুরুতে এই শ্বাসকষ্টের সমস্যাটা এখন এই বাচ্চা তিনটারই কিছুটা শ্বাসকষ্টের সমস্যা আছে এর মধ্যে একটা বাচ্চার অবস্থা এখন একটু খারাপ হ্যাঁ যেটা 1300 গ্রামের বাচ্চা ওটার অবস্থা একটু খারাপ বাকি দুটো এখন পর্যন্ত মোটামুটি স্টেবল আছে আমাদের এখানে যে সাপোর্টগুলো দেওয়া দরকার ওগুলো দিচ্ছি তবে আসলে এইগুলা ব্যাপারে এই এই বাচ্চাদের ক্ষেত্রে মানে আমাদের ওয়েট অ্যান্ড সি দেখে দেখে আগাতে হয় মানে এখনই কমেন্ট করা যাবে না যে বাচ্চাগুলো আসলে কতদিন সময় লাগবে বা ভালো হবে কি না বা কতদিন পরে আমরা আউটকাম বলতে পারবো কিন্তু আমরা আমাদের চেষ্টাটুকু করতেছি এর মধ্যে বর্তমান কন্ডিশন হলো তিনটার মধ্যে একটা বাচ্চার কন্ডিশন খারাপ আর বাকি দুটো বাচ্চা মোটামুটি স্টেবল আছে আমরা যত আমাদের এখানে যা যা সাপোর্ট দেওয়ার ওগুলো দিচ্ছি এখন পর্যন্ত এই অবস্থা আর কি